আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি কাঁঠালের বীজের খোসা ছাড়ানোর সবচেয়ে সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতি এখন পর্যন্ত কেউ জানে না এবং এখন পর্যন্ত কেউ ইউটিউবে শেয়ার করেনি আমার মনে হয়। শুধু কাঁঠালের বীজের ভেতরে লাল অংশ কেন, কাঁঠালের বীজের ওপরের যেই সাদা অংশটা থাকে সেটাও কিন্তু ছাড়ানো অনেকটা কষ্ট। তো আজকে আমি সাদা অংশ ও লাল অংশ সহ কাঁঠালের বীজ সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি প্রথমে যেটা করব, কাঁঠালের বীজের ওপরে যে সাদা অংশটা থাকে সেটা সহ আমি বীজগুলো কেটে নিব। তবে এটা সহ বীজগুলো কাটা কিন্তু কষ্টকর, আবার এটা ছাড়িয়েও কিন্তু বীজগুলো কাটা কষ্টকর, কেননা এই বীজগুলো অনেকটা শক্ত হয়ে থাকে। আপনারা এরকম ছুরার সাহায্যে কাটুন আর বঠির সাহায্যে কাটুন, যেভাবে কাটুন না কেন অনেকটা সময় লাগবে এবং এতে হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে। তার জন্য একটি ছোট্ট টিপস আপনাদের সাথে দিচ্ছি, আপনাদের কিচেনে যেই কেচিটা আছে সেই কেচি দিয়ে কিন্তু আপনারা চটজলদি ঝটপট কিন্তু এই কাঁঠালের বীজ কেটে নিতে পারবেন। বন্ধুরা দেখুন, আমি একটা কেচি নিয়ে নিয়েছি, রান্নাঘরে যে কেচি থাকে সেটা দিয়ে কিন্তু অনায়াসে খুবই ঝটপট এই কাজটা করে নিতে পারবেন। এতে কিন্তু আপনার সময়টাও বেঁচে যাবে, কষ্টটাও কম হবে। এখন পর্যন্ত কেউ কেচি দিয়ে এভাবে কাঁঠালের বীজ কেটেছেন কিনা আমার জানা নেই, তবে অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন খুবই দ্রুত এই বীজগুলো কাটা হয়ে যাবে। এবং ওপরের খোসাসহ কেন কাটছি বা খোসাটা কখন কীভাবে ছাড়াবো সেটাও দেখবেন। আপনাদের কাঁঠালের বীজ খাওয়া আপনাদের কাছে আর কোনো রকম ঝামেলায় মনে হবে না। আপনারা এভাবে 10 থেকে 20 কেজি পর্যন্ত কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, মাত্র 5 মিনিটে। আমার কিন্তু 5 মিনিটের বেশি সময় লাগেনি, তো আমি 10 কেজি 20 কেজি বীজের খোসা ছাড়াবো না। আমার কাছে আছে মাত্র 2 কেজি বীজ, তো আপনাদের পদ্ধতিটা শেয়ার করছি, আপনারা এভাবে কিন্তু একসঙ্গে অনেকগুলো বীজের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তার আগে বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। তো বন্ধুরা দেখতে পেয়েছেন আমি এখানে অনেকগুলো কাঁঠালের বীজ কেটে নিয়েছি। এখন আমি বীজগুলো কী করব, আমি একটি বোল নিয়ে নিচ্ছি আর এই বোলের ভিতরে বীজগুলো ঢেলে নেব। তো এভাবে আমি বীজগুলো আগে ঢেলে নিচ্ছি, আপনারা চাইলে এভাবে অনেকগুলো বীজ কেটে নিতে পারেন এবং বড় বোল নিয়ে সেখানে এভাবে নিয়ে নেবেন। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব ঠান্ডা পানি, নর্মাল পানি আর কি। দেওয়ার পরে এই বীজগুলো আমি হাত দিয়ে একটু কষলাতে দেখবেন খোসাগুলো কিন্তু চট জলদি ছেড়ে আসবে, কোনো রকম ঝামেলা হবে না। যেহেতু এখানে একটা বীজ 4 টুকরো করা হয়েছে বা 2 টুকরো করা হয়েছে, খোসাগুলো ইজি কিন্তু পানির ভিতরে এভাবে একটু কষলালে ছেড়ে আসবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার আমি বীজগুলোর খোসা যেগুলো আছে সেগুলো আমি পানির উপর থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি। আপনারা একটু বেশি করে পানি দিবেন, দেখবেন পানির উপরে ভেসে উঠবে এই খোসাগুলো, তখন খোসাগুলো উঠিয়ে নেবেন। তো বন্ধুরা, ওপরের যে সাদা অংশটা সেটা ছাড়ানোর সহজ টিপস আপনারা পেয়ে গেছেন নিশ্চয়ই। তো এভাবে আমি দেখতে পাচ্ছেন খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি। এবারে চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে, কাঁঠালের বীজের ওপরে যে লাল অংশটা সেটা ছাড়াবেন কিভাবে। এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি এই বীজগুলো। দেওয়ার পরে আমি ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিট, খুব বেশি না, 2 থেকে 3 মিনিট, তার উপরে নয়। এখন আমি এটা ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ঢেকে রাখছি। এটা কিন্তু ফুটন্ত গরম পানি। তো বন্ধুরা, আমি এভাবেই ঢেকে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর আমি ফিরে এসেছি। ফিরে এসে আমি আবার একটু নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি এই কাঁঠালের বীজের লাল অংশটা কতটা নরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটু আঙুল দিয়ে ঘষা দিতেই কিন্তু লাল অংশটা উঠে আসছে। এখন কোনো রকম ঘষা মাজা ছাড়াই এই লাল অংশটা আমি কিভাবে উঠাবো চলুন দেখা যাক। কতটা নরম হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এই পানিটা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি, আমার পানির এখন আর প্রয়োজন নেই। ঢেলে নেওয়ার পরে এই কাঁঠালের বীজটা আমি
হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিব। এখন হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিলে কাঁঠালের বীজের এই লাল অংশটা একাই উঠে যাবে, কিছুই করা লাগবে না। আর বেশিক্ষণ এভাবে কষলানোও লাগবে না, মাত্র 2 মিনিট এভাবে কষলালেই কিন্তু সবগুলো লাল অংশ একাই উঠে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এভাবে 5 থেকে 10 কেজি 20 কেজি পর্যন্ত কাঁঠালের বীজ একসাথেই খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর সব থেকে সহজ পদ্ধতি আমার মনে হয় কোনো রকম ঘষা মাজা ছাড়াই। তো দেখুন বন্ধুরা কত দ্রুত উঠে যাচ্ছে এই লাল অংশগুলো। এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে এই ভিজগুলো ধুয়ে তুলে নিব। এরকম করে যদি 2-3 বার ধোয়া দেওয়া যায় তাহলে কিন্তু এই লাল অংশগুলো বেরিয়ে যাবে আর কোনো ঝামেলায় থাকবে না। তো এখন আমি এভাবে একবার ধুয়ে নিচ্ছি, তারপরে আর একবার ধুয়ে নিব। এভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিলেই এই খোসাগুলো বেরিয়ে আসবে পানির সাথে। এরপরে আমি আপনাদের সাথে সারা বছর স্বাদ অক্ষুণ্ণ রেখে কিভাবে কাঁঠালের বীজ সংরক্ষণ করা যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো এখন অলরেডি আমার বীজগুলো সব ধুয়ে নেওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। বীজগুলো দেখতে পাচ্ছেন কতটা সাদা ধবধবে হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নেবেন। এরই মাঝে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি এবং চুলায় পানি বসিয়ে আমি গ্যাসটা অন করে দিয়েছি। পানি প্রায় আমার ফুটে উঠেছে। বন্ধুরা চলুন এবার আমরা কিচেনে চলে যাই। তো দেখতে পাচ্ছেন এখানে পানি ফুটে গেছে, আর এই ফুটন্ত পানির ভিতরে আমি এখন বীজগুলো দিয়ে দিব। বীজগুলো দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না। যখন দেখব বীজগুলো 30% সিদ্ধ হয়ে গেছে তখন আমি বীজগুলো নামিয়ে নিব। এখন আমি অপেক্ষা করছি এটা ফুটে ওঠা পর্যন্ত। তো এবারে আমি এটা উঠিয়ে দেখব কেমন সিদ্ধ হয়েছে। এটা আপনারা হাত দিয়ে যখন দেখবেন, দেখবেন যে 30 থেকে 40% পরিমাণ সিদ্ধ হয়ে যাবে, তখনই এটা নামিয়ে নেবেন। নামিয়ে এটা ছেঁকে নেবেন, আর কিন্তু ঠান্ডা পানির ভিতরে দেওয়া যাবে না। পানির ভিতরে দিলে কিন্তু এটা খসড়া হয়ে যাবে, এটা পরবর্তীতে আর রান্না করতে গেলে সিদ্ধ হতে চাইবে না। তাই আর ঠান্ডা পানির ভিতরে দেওয়া যাবে না। এটা হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নিচ্ছি এবং পানিটা ছেঁকে নিচ্ছি। এটা এবার আমি একটি স্ট্রেনারে তুলে নিচ্ছি এবং পানিটা ছেঁকে নেওয়ার পরে আমি এটা ঠান্ডা করে একটি বক্সে ভরে নিব। বন্ধুরা এভাবে করে আপনারা কোনো এয়ারটাইট বক্সে অথবা কোনো পলি ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন, সারা বছর স্বাদ অক্ষুণ্ণ রেখে খেতে পারবেন। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।